আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু নয়াজ কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সনাতন পদ্ধতিতে দই জমানোর রেসিপি। আশা করি অবশ্যই ভালো লাগবে আমার আজকের রেসিপিটি। দেখবেন, চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে 5 কাপ গরুর দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল করে আমি 4 কাপ করে নিব। দুধটাকে জাল করে আমার 4 কাপ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দুধের ভিতরে 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি রেখে দিব ক্যারামেল করার জন্য। আর আপনারা দইতে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি ব্যবহার করে নেবেন। মিষ্টি দইও হয়, আবার টক মিষ্টি দইও, যে যেমন খেতে পছন্দ করেন সেরকম চিনি দিয়ে নেবেন। এখন চিনিটা দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ক্যারামেল করার জন্য যে 2 টেবিল চামচ পরিমাণ চিনি রেখে দিয়েছিলাম, সেই 2 টেবিল চামচ একটা প্যানে দিয়ে একবার চুলার আঁচটা লোতে রেখে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলটা করে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন বেশি পুড়ে না যায়, তাহলে খেতে তেতো লাগবে। লো আঁচে করে ক্যারামেলটা তৈরি করে নেওয়া হয়ে গেলে জাল করে রাখা দুধ থেকে 2 চামচ দুধ ক্যারামেলের ভিতরে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দুধের ভিতরে ঢেলে দিয়ে আবারও জাল করে নিব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত চিনিটা দিলে দুধটা পাতলা হয়ে যায়, তার জন্য আবারও একটু 3-4 মিনিট জাল করে নিতে হবে। দুধের ভেতরে ক্যারামেল দিলে ক্যারামেলের সুন্দর একটা কালার আসে, খেতেও অনেক টেস্টি হয়। আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই নিয়েছি। টক দইয়ের পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন দুধটা কুসুম গরম অবস্থায় রেখে তারপরে টক দইটা দিয়ে ভালো করে একটা হ্যান্ডউইচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। বেশি গরম অবস্থায় টক দইটা দেওয়া যাবে না, তাহলে দুধে ছানা কেটে যেতে পারে। একটা আঙ্গুল দিয়ে চেক করে নিতে হবে দুধের গরমের তাপমাত্রাটা, যদি আঙ্গুলে সহ্য করা যায় সেই অবস্থায় টক দইটা দিয়ে ভালো করে হ্যান্ডউইচের সঙ্গে মিশিয়ে যে কোনো পাত্রে দইটা জমানো যাবে। আমি একটা সিরামিকের বাটি নিয়েছি। বাটির ভেতরে সম্পূর্ণ দুধটা ঢেলে দেওয়ার পর আমি এখন ঢাকনাটা দিয়ে মুখটা বন্ধ করে দিব। দেওয়ার পর একটা গামছা বা তাওয়ালেতে পেঁচিয়ে 5 থেকে 6 ঘন্টার জন্য এর উপরে একটা মোটা কম্বল দিয়ে রেখে দিব দইটা জমে যাওয়ার জন্য। শীতকাল হলে 7-8 ঘন্টা লাগে, এখন গরমকাল 5-6 ঘন্টা হলেই দইটা জমে যাবে। দেখুন ভিউয়ার্স, আমার 6 ঘন্টা পর ফিরে এসে আমার দইটা সুন্দর মতো জমে গিয়েছে। ফ্রিজে রাখলে আরও একটু জমে যাবে, দইটা ঠান্ডা করে খেলে আরও মজা হয়। আশা করি আমার আজকের সনাতন পদ্ধতি দইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।